গুড মর্নিং। যেমন বলেছিলাম আজ থেকে ব্লগিং শুরু করবো, তো জাস্ট ঘুম থেকে উঠে বসেছি। ঠান্ডা লেগে আছে না, দেখবে ঘুম থেকে উঠে যেন ঠান্ডা লাগার ইয়েটা একটু বেশি থাকে। দিয়ে কিছুক্ষণ পর আস্তে আস্তে সেটেল হয়। কটা বাজে জানো? ঘড়িতে দেখো একবার কটা বাজে। 9:25 বাজে আর আমি এখন উঠছি ঘুম থেকে। কালকে স্যাটারডে ছিল, অনেক রাত পর্যন্ত একটু ঘরে বন্ধু বান্ধব ছিল, একটু জাগা ছিল। ন্যাচারালি আজকে একটু দেরি হয়ে গেছে, এখন যাই চট করে ব্রাশ টাশ করবো, ব্রেকফাস্টটা দেবো সবাইকে। যাই আগে আমি ব্রাশটা করে আসি, অনেকটা লেট হয়ে গেছে আজকে। ঘুম থেকে চলে এসেছি, যেমন জানো সকালে ঘুম থেকে উঠে নর্মাল ওয়াটার খাই, একটা মটকা নিয়ে এসেছি। কালকে এত ঠান্ডা লেগেছে, ফ্রিজের জল খাওয়া বন্ধ করেছি, একটা মাটির হাঁড়ি নিয়ে এসেছি। তো জলটা খাবো, একটা কলা খাবো, দিয়ে তারপর কাজে নামবো। সানডের মোটামুটি ফিক্সড ব্রেকফাস্ট থাকে হয় ডিম পাউরুটি, আর নইলে পাউরুটি, একটু বাটার হলে বাটার, আর ডিম সেদ্ধ, কলা, আর হচ্ছে তোমার চা। আজকে জানোই আমার মানে মেড আসে না, তো ওই জন্য এই পাউরুটির উপরে নির্ভর। আমার হাতের রুটি খুব বাজে হয় আর কি, সত্যি একদম ফ্র্যাঙ্কলি বলতে। আর এই যে এখানে চা বসিয়েছি, চাটা আস্তে আস্তে ফুটুক আর ততক্ষণ এগুলো কমপ্লিট করি। একটু বাড়িয়ে দিই গ্যাসটা, তাহলে একটু তাড়াতাড়ি। প্রথম দিকে দুধটা ঠান্ডা থাকে তো ফ্রিজে থাকে, তো প্রথম দিকে হতে টাইম নেয়। প্রথমে একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে আবার একটু করে আস্তে করে কমিয়ে দেবো। ওই দিকে ও হচ্ছে তোমার ইয়ে করছে, এক্সারসাইজ করছে, ওইদিকে যেতে পাচ্ছি না, গান চালিয়ে এক্সারসাইজ করছে। তো গানটা এখানে ইয়ে হয়ে গেলে পর আবার কপিরাইট খেয়ে যাবে ভিডিওটা। ও দেখো না, টেনে 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 অবস্থা খারাপ। আমি একটু বেরোচ্ছি এখন, যাব একটু চিকেন আনতে। চিকেনটাও আনতে পারে না ভালো করে, তো বলছে তুই যা চিকেনটা আনতে। তো ওই জন্য জাস্ট চুলটা আসলাম, চুলটা খুলিও নি, যেমন ছিল ঘরে অমনি। এই গরমের মধ্যে আমি এই চুল খুলে আর গোটাতে পাচ্ছি না, আমার মানে বিরক্তি লাগছে। তার মধ্যে সর্দি লেগে আছে, যেন আমার গরমটা বেশি লাগছে। ঘর দোয়ার দেখো কিচ্ছু আমি পরিষ্কার করি, 9টায় ঘুম থেকে উঠলে পর কি আর হয়। তাও ঠিক আছে, কখনো কখনো আমরাই, ওই আমাকে শিখিয়েছে যে লাইফে সব সময় হচ্ছে কাজ 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 করতে নেই, কখনো কখনো রিল্যাক্সও করতে। এটা সত্যি কথা, এটা মানে উইকেন্ডে এরকম একটা রিল্যাক্সমেন্ট না, পরে মানে উইকটা শুরু করতে অনেক বড় একটা কিক দেয়। তো সেই জন্য আর কি মানে খুবই ইয়ে কি ভালো হয় আর কি। এই যে পেঁয়াজ আর রসুন কাটছেন নেমে আছে কেন জানো তো, খুব গর্ব। খালি একটা ব্যাপারে আমার ছেলেদের সঙ্গে হিংসে হয় জানো তো, সেটা হচ্ছে ওরা হচ্ছে এরকম খালি গায়ে থাকতে পারে গরমকালে, আর আমরা থাকতে পারি না। আমার খুব হিংসে হয়, আমি তো আগে বলতাম হ্যাঁ খালি গায়ে থাকছিস, লজ্জা করে না, মেয়েরা খালি গায়ে থাকে, তুই কেন খালি গায়ে থাকবি। আমি এখন আর কিছু বলি না, এত গরম পড়েছে সত্যি কষ্ট হয়। যে যেটা প্রিভিলেজ পেয়েছে তাকে তো সেটা নিতেই হবে, জন্মেছে তো প্রিভিলেজ নাও, কি আর করার আছে। তো চলি আমি বাজারে এখন চটপট, এখন বাজে 11:08, কখন কি করব আমি জানি না। যাচ্ছি চিকেনটা আনতে, দেখা যাক চিকেনটা, খুব একটা বেশি দূরে যেতে হয় না, বাট স্টিল যাই, এসে আবার রান্নাটা চাপাবো। স্নান আছে, ঘর পরিষ্কার করা আছে, পড়াতে বসে আছে, আমার একটাই টিউশন থাকে রোববার করে, বাকিগুলো আজকে অফ রেখেছি, 1:30 থেকে আছে, দেখা যাক। কাঁচা আম হ্যাঁ ভাইয়া কেসে দে রো দে দো কেসে দে রো এক পাও দে দো 500 কা ইয়ে হোগা ছুট্টা নেই হোগা
फिर तो नहीं होगा, छोड़ दो, पूरा कच्चा होगा ना, अच्छा भर गया सब्जी से। घरेर सामने गुरुद्वाराटा जदि पेछन दिकटा ताओ देखो खूब सुंदर ओ जे नीचे देखो लंगार लेगेछे ओखाने हल्का पैंडेलर मतन आछे। बाजार थेके फिरे आमी चले एसेछि तो एसे भाबलाम बिछानागुलोके आगे गुछाई देखते बड़ो बिच्छिरि लागे ई बिछानागुलो जदि एमनि करे थेके जाय। एई जे एखाने देखो ई मशारिटा आमार एरकमई लागानो थाके एटा फोल्डिंग मशारि एटा आमी खुलि ना आर ई मशारिर वृत्तान्त एकदिन तोमादेरके ब्लगे बोलबो केन ई मशारि लागानो कि होयेछे घरे सेटा तोमादेरके परे बोलबो। तो ये चट करे आमी बिछानाटा गुछिये फेली जेदिन के शुधुमात्र आमी चादरटा चेन्ज करी सेदिन केई एकमात्र होच्छे तोमार ई मशारिटा आमी खुली ताछाड़ा आमी खुलि ना मशारिटा। तो ये चट करे बिछानाटाके झेड़े फेललाम एटा देख बिछाना एरकम भाबे पड़े थाकले ना खूब खूब बिरक्त लागे आमार ताई चटपट माने ई बिछानाटा आमार आगे गोछानो चाई तो ओई जन्य बालिशगुलोके ओइदिके सरिये दिलाम। ओखाने जुतो शुकाच्छे बेड়াতে গেছিলো 10 দিনের জন্য সেখানে আর এই দেখো এই নতুন গাছটা আমি কিনেছি সুন্দর ফুল হচ্ছে এত ঘাম হয় না তাই জন্য রোদে দিই আমি বালিশগুলোকে অল্টারনেট ডেজে এসে একটু পুরো বিছানাগুলো ঝেড়ে দিলাম ও দেখলাম বাসন টাসনগুলো সমস্ত আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছে আর আমি ওই জন্য বিছানা টিছানাগুলো ঝেড়ে একটু জল খাচ্ছি জল খেয়ে চট করে চিকেনটা বসাবো আর একদিকে ভাত বসাবো আর একটু পাতলা করে চাটনি করবো করে আমি চলে যাবো স্নান করতে ঘর। আর আজকে সকালবেলায় এ খুব ভালো একটা জিনিস নিয়ে এসছে সেটা হচ্ছে জাম নিয়ে এসছে তো এখন একটু জামটাকে মোটামুটি একটুখানি নুন দিয়ে মেখে নিয়ে এসছি তো এখন একটু জাম খাবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় পৌনে একটা জানি না আরেকটু রান্না বাকি আছে এখনও তো চলো চটপট জামটা খাবো আগে। আমি এখন তিনটে রান্না একসঙ্গে বসিয়ে খতম করলাম এখানে রয়েছে চাটনি আজকে ক্যামেরাতে রয়েছে অরিয়ন চক্রবর্তী আর এখানে হয়ে গেছে আমার চাটনি এখানে হচ্ছে ভাত এটা আর খুললাম না আর এখানে মাংসটাকে কষাচ্ছি কেমন হয়েছে কষানোটা খাবার পর বোঝা যাবে তার আগে বোঝা যাবে না তো এখন মাংসটা এখানে কষছে আমি তো সেই ওয়ান পট করি জানোই যে একবারে এটাকে কষিয়ে নিয়ে হালকা এখনই বন্ধ করে প্রেশার কুকারে কমপ্লিট করে দেবো ওইদিকে ওয়াশিং মেশিন চলছে আওয়াজ পাচ্ছ ট্যাং করে মিউজিক হচ্ছে তো চলো তাড়াতাড়ি রান্নাটা শেষ করি প্রচন্ড গরম রান্না অলমোস্ট কমপ্লিট খালি একটা সিটি পড়লে মাংসটা হয়ে যাবে চাটনি আর ভাত কমপ্লিট আর পাচ্ছি না ওবা মাথাটা না ধরে আছে সর্দি হয়েছে তো এখন একটু চাম্পি করব চাম্পি না করলে মাথার জ্বরটা ছাড়বে না তো চাম্পি করে নিয়ে তারপরে আমি যাবো হচ্ছে স্নান করতে মাথায় শ্যাম্পু করার আছে আজকে 1:10 ঘড়িতে 1:30 থেকে পড়ানো কি হারে যে ছুটতে আছে ভাবারই নয় চুলটা পুরো ভেজা আমি যে কি চাম্পি করছি আমি বুঝতে পারছি না তেল না জল লাগানো মাথা ভগবান জানে কে কে শ্যাম্পু করার আগে তেল লাগাও এটা আমাকে জানাবে আমি এটা শুনেছি অনেকেই শ্যাম্পু করবার আগের দিন রাত্রিবেলায় তেল ঠেল গরম করে যে আমার সিটি পড়লো একটু অফ করে দে না আগের দিন নাকি তেল দিয়ে চুলটাকে মানে বেশ ইয়ে করে রাখে চাম্পি করে রাখে তারপরে হচ্ছে তোমার পরের দিন হচ্ছে ইয়ে করে শ্যাম্পু করে যাই হোক আমার এত টাইম হয় না আমি এখন চুলটা তেল এই জন্য দিচ্ছি যে মাথায় প্রচণ্ড জট পড়েছে আমার দু তিন দিন খুব একটা ভালো করে ইচ্ছে করছে একটু চুলটা কেটে দিই তো মাঝখানে হচ্ছে অনেক দিন হচ্ছে চুলটা যত্ন নেওয়া হয়নি একদমই তো চুলটা ভালো করে আছড়ানো হয়নি তো সেই জন্য আজকে একটুখানি তেল লাগিয়ে চুলের জটটাকে আজকে ছাড়াবো। ফাইনালি খাবার নিয়ে বসে গেছি ভাত ওখানে চিকেন ঝোলটা একদম মানে সেই পাতলা ঝোল হয়ে গেছে আর এইদিকে চাটনিও যেটা আমি পাতলাই বানিয়েছি ইন্টেনশনালি চলো চটপট খেয়ে নিই। ঘড়িতে এখন বাজে হচ্ছে তোমার 5:30 আমি না উল্টো করে ক্যামেরাতে না কিছুতেই বুঝতে পারি না কী লেখা আছে তো উল্টে দেখলাম 5:30 বাজে তো প্ল্যান হয়েছে যে একটা অ্যাকচুয়ালি ওনাকে টিকিটটা আগেই কেটে রেখেছিল যাই হোক সেটা আমি জানতাম না তো প্ল্যান হয়েছে যে একটুখানি মুভি দেখতে যাবো আজকে তো ঠিক আছে চলো যাবো
তো আর এখানে ওই জন্য আমি এখন বসেছি আয়রন করতে, জামা কাপড় আমার বেরাই তো না এখন। কিছুদিন ধরে আমার যে অফলাইন টিউশনটা ছিল তো সেটা এখন যাচ্ছি না, বিকেলে ওরা গ্রামে গেছে, তো ন্যাচারালি জামা কাপড় বাইরে পরার খুব একটা বাইরে বার করা নেই আর কি, কোনো রকমে ধুয়ে ঢোকানো রয়েছে। এই জামাটা পরবো, দেখছো কি অবস্থা, ধুয়ে তো রাখা আছে কিন্তু আয়রন করা নেই, তাই চটপট এই যে আয়রনটাকে গরম করতে দিচ্ছি, এবার এখন চটপট এটাকে আয়রন করি। আজকে সন্ধ্যা দিয়ে দিচ্ছে, বলছে রোজ তুই তো পুজো করিস সেটা তো তুলিস, আমি সন্ধ্যা দিচ্ছি সেটা কেন তুলছিস? আমি ঠিক আছে চল, খুব সুন্দর করে সন্ধ্যা দিয়ে। আচ্ছা এখানে দেখো আমি সেটিংটা একটু চেঞ্জ করেছি, এখানে আমার বাসনগুলো রাখা থাকতো, এখানে মা সরস্বতী এগুলো সব বসিয়েছি। এই ঘোড়াগুলো না আমার খুব প্রিয়, ভীষণই প্রিয়, একটু রংটা ইয়ে হয়ে গেছে, এটা আমি নিজে পরে কালার করে নেবো। চলো চটপট রেডি হই। আমি এত বড় একটা টিপ পড়েছি কেন জানো তো, সেটা হচ্ছে বাংলা সিনেমা দেখতে যাচ্ছি, তার জন্য প্রথমবার আমি দিল্লিতে বাংলা সিনেমা দেখতে যাচ্ছি। সেদিনকে ওর সঙ্গে টাপাটিনি গানটা নিয়ে ডিসকাশন হচ্ছিলো, যে জানিস তো গানটা অনেক ফেমাস হচ্ছে, ও জানতো না, তো ওকে বললো এরকম একটা মুভি বেরিয়েছে বেলা শুরু বলে, বলছে বেলা শেষ শুনেছি, বেলা শুরু আছে, হ্যাঁ বেলা শুরুও বেরিয়েছে। তখন ও এক কথাতে ওর মানে তখন মনে ইয়ে হয়েছে যে তাহলে মুভিটা দেখবো আর কি, আমাকে কিছু বলেনি, চুপচাপ টিকিটটা কেটে রেখেছিল, তো এখন যাচ্ছি মুভিটা দেখতে। আর কানের দুলটা যেটা আগে তোমাদেরকে ব্লগে দেখালাম সেটা না পরে আমি এখন এইটা চেঞ্জ করেছি, এটা মনে হলো বেশি স্যুট করছে, ওটা একটু বেশি ঝুলছিল আর এখানে খোঁচা খোঁচা লাগছিলো, গরমকালে কিছু খোঁচা ঠোঁচা লাগাটা না একদম পছন্দ হয় না। মুখে কোনো মেকআপ করিনি, একটু কাজল আর একটু লিপস্টিক লাগিয়েছি, আমার যেন একটা ফোবিয়া আছে, সেটা হচ্ছে যদি ধরো মেকআপ করছি ঠিক আছে, মেকআপ করার করে তো নিলাম ঠিক আছে, এবার ধরো আমার টেনশনটা থেকে যায় যে যদি গলে যায় মেকআপটা তাহলে কীরকম লাগবে দেখতে, মানে আর এ তো ভীষণই ট্রোল করে আমাকে কখনো মেকআপ নিয়ে, সেসব নিয়ে পরে কথা বলো, চট করে বেরোই নিলে এখন খেপে যাবে। তো আমরা মুভি দেখার জন্য বেরিয়ে গেছি, এবারে মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমরা গাড়িতে উঠে সেটা খেয়াল করলাম, এই কুর্তিটা যেটা দেখছো সেটা আমি নৈনিতালে যেদিনকে লেক বোটিং করেছিলাম সেদিনকে আমি পরেছিলাম এটা, আর ও এই জামাটাই পরেছিল, সেটা মানে ওই উদ্ধার করলো, আমার মাথায় এত থাকেনি, আবার সেই সেম জামা কাপড়টা পরে নিয়েছি সেদিনকে যেটা পরেছিল। তো যাই হোক আমি একটু বাঙালি লুক দেওয়ার চেষ্টা করছি, এই বাঙালি লাগছে আমাকে, কী লাগছে তাহলে, কী লাগছে আমাকে তাহলে, ঠিক আছে চলো গিয়ে সিনেমা হলে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি পিভিআরে, এই মলটার বাইরে দেখছি খুব সুন্দর মেলার মতন বেশ জিনিসপত্র বসেছে, আর দেখতেও খুব সুন্দর মলটা, এটা নয়ডাতে, তো আমিও প্রথমবারই এলাম, এই যে সিটি সেন্টার, তো দেখো খুব সুন্দর ডেকোরেশন করা, আমার তো বেশ ভালোই লাগলো দেখে। গেছি হলে কিন্তু এখনও মুভিটা স্টার্ট হয়নি, বেশ কিছুক্ষণ হাতে সময় আছে, তো এখানে একটু ফটো তোলা, চারিপাশটা ঘোরা, বাস এইটুকুই করে তারপরে আমরা মুভি দেখি। এখন 11:10 বাকি, তো প্ল্যান করলাম যে এতটা রাত হয়ে গেছে তাহলে হচ্ছে চল আজকে মেট্রো করে যাই, এটা হচ্ছে লাস্ট মেট্রো দিল্লির, তো কখনো আমি মানে লাস্ট মেট্রোটা চড়িনি,
তোকে জোর করেই বলতে পারো চল চল মেট্রোতে যাব পরে। এই মেট্রোতে চললাম আমরা, তো এই যে আমি নাকি জলদি হাঁটতে পাচ্ছি না বলে পার্সটাও নিজে নিয়ে নিয়েছে, কেমন লাগছে দেখো দেখতে। তো যাই হোক, এইভাবেই আমরা মেট্রোতে করে আবার বাড়ির দিকে রওনা হলাম। এইভাবেই সানডেটা কেটে গেল। এটা নয়ডা সিটি সেন্টার থেকে আমরা উঠছি, আর এটা লাস্ট মেট্রো বলে বেশ কিছুক্ষণ মেট্রোটা দাঁড়ায় বোধহয়, তো এখনও ডোরটা ক্লোজ হয়নি। মুভিটা ভালোই লাগলো, বেশ মোটামুটি ইমোশনস। তবে আমি বলবো যে প্রথম পার্টটা বেশি ভালো হয়েছিল, বেলা শেষটাই বেশি ভালো লেগেছে আমার বেলা শুরুর থেকে। চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড বাই বাই, গুড নাইট।